আবার ভয়াবহ নিষেধাজ্ঞায় পড়ল পুলিশ সদস্যরা, কঠিন বিপদে আছেন ওবায়দুল কাদের সাহেব, এরকমটাই মন্তব্য করেছেন রুমিন ফারহানা। এমনকি পুলিশের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন একজন বোন। রুমিন ফারহানার মতোই যে হুঙ্কারগুলো দিয়েছেন তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আসুন সেই বোনের বক্তব্যটি আগে শুনে আসি, তারপর আমরা দেখব যে কি বিপদে পড়লেন ওবায়দুল কাদের সাহেব, নিষেধাজ্ঞা নিয়ে কি বললেন রুমিন ফারহানা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরবর্তী সময়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের উপর দমন নির্যাতন করছে, এরকমটাই কিন্তু আমরা নিউজে পাচ্ছি। সেজন্য একজন বোন লাইভে এসে পুলিশের বিরুদ্ধে কঠিন অভিযোগ করেছেন। দর্শক, তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেজন্য আপনাদের সামনে তুলে ধরলাম। সেই বোনের বক্তব্যটি শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব মন্তব্য করেছেন, বিএনপি মার্কিনিরা আসলে তাদের কাছে নালিশ করে। আপনারা জানেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, তাদের কাছে কঠিন অভিযোগ করেছেন বিএনপি নেতা কর্মীরা। সেটি নিয়ে তিনি বলেছেন, মার্কিনারা আসলে তাদের কাছে নালিশ করতে শুরু করে দেয়, কঠিন বিপদে পড়েছেন তিনি, এরকমটাই মন্তব্য করেছেন। কি কি বিপদে পড়েছেন, এমনকি সামনে কি বিপদ আসতে চলেছে আওয়ামী লীগের ওপর, এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন রুমিন ফারহানা। রুমিন ফারহানার বক্তব্যটি আপনারা শুনেছেন। রুমিন ফারহানার বক্তব্যটি শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।